রান্নার সঙ্গে সুমিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। এখন সবগুলো মাছকে আমি কেটে পরিষ্কার করে নেব। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের চ্যানেল আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর 2 চামচ সর্ষের তেল দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। সর্ষের তেলটা দিলে মাছগুলো যখন ভাজবো তখন ফুটবে না। এবারে সব মাছগুলোকে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 10 মিনিট পর আমি একটা প্যানে তেল গরম করে সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। মাছের ঝোলটাকে আরো সুস্বাদু করে তোলার জন্য এখানে আমি কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলেই আমি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আগেই একটা বড় আলুর টুকরো করে রেখেছিলাম, এবার আমি এতে আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর 2 টমেটো নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি এতে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এখন 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এখন আমি এতে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এতে 1.5 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা এখন খুলে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসটাকে আমরা অফ করে দেব।
রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে নিচ্ছি। আজকে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।